বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলবো 2.5% জায়গায় 3 বেডরুম বিশিষ্ট চমৎকার একটি বাড়ির ডিজাইন নিয়ে। এটি রুবেল হোসেন ভাইয়ের জন্য ডিজাইন করা হয়েছে। তিনি একজন প্রবাসী এবং তার বাড়ি হচ্ছে বরিশালের পিরোজপুরে। তবে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তার চাহিদার কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা তার চাহিদার আলোকে বাড়ির প্ল্যানটি সাজিয়েছি এবং 3D করে আপনাদের জন্য আজকে আপনারা উপস্থাপন করলাম। তো এটি হচ্ছে বাড়ির 3D ভিউ। আজকের ভিডিওতে আরও দেখাবো বাড়িটির ইন্টেরিয়র, ফ্লোর প্ল্যান এবং এই বাড়িটি তৈরি করতে রল কত টাকা বাজেট লাগবে তার হিসাব। তো বন্ধুরা, যারা ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড। ফ্রন্টে আমরা এক পাশে একটি পোর্চ দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, খুব চমৎকার এবং নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করেছি এবং অপর পাশে আমরা একটি ব্যালকনি সেট আপ করেছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জানালার যে ডিজাইনগুলো দিয়েছি, আপনারা চাইলে সেম ডিজাইনে করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও করতে পারেন। উপরে যে প্যারাপেট ওয়াল দিয়েছি এগুলো একদম সিম্পল ডিজাইন করেছি, যাতে করে আপনাদের কস্টিংটা একটু কম হয়, অর্থাৎ খরচ কম হয়। আর আমরা সিঁড়িটি বাড়ির ভিতরে দিয়েছি, একটি রাউন্ড শেপের সিঁড়ি। আপনারা চাইলে চেঞ্জ করে আপনাদের সুবিধার মতো স্থানে আপনারা সিঁড়িটি প্লেসমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ইন্টেরিয়রে। এটি হচ্ছে বাড়িটির ইন্টেরিয়র। তো শুরুতে হচ্ছে আমাদের পোর্চটি। পোর্চটি দিয়ে মূলত আমরা বাড়ির ভিতর প্রবেশ করব। আপনারা পোর্চটি দেখতে পেয়েছেন, 3D আমরা শুরুতে ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি। তো এটি হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এখানে আমাদের সোফা প্লেসমেন্ট করা আছে এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় আরও অর্জনপত্র রেখে ড্রয়িং রুমটি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি বন্ধুরা, খুব চমৎকার এবং অনেক বড়সড় একটি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি। তো কালারটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে জিনিসটা বুঝতে আর একটু সহজ হবে। তো এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা। তো ডাইনিং স্পেসেই মূলত আমরা আমাদের সিঁড়িটি দিয়েছি, আমরা মাঝখানে ডাইনিং টেবিলটি প্লেসমেন্ট করেছি। তারপর হচ্ছে আমাদের রাউন্ড শেপের যে সিঁড়িটি, এটি এখানে আমরা খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে রাউন্ড শেপের সিঁড়ি করতে পারেন অথবা এটা চেঞ্জ করে 3 স্টেপের সিঁড়িও করতে পারবেন। এখানে আমরা রাউন্ড শেপের সিঁড়িটা খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি। এই কর্নারে আমরা একটি বেসিন প্লেসমেন্ট করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের বেডরুমগুলোতে। এই হচ্ছে আমাদের একটি বেডরুম। এই বেডরুমটিতে আমরা এক কর্নারে বেড প্লেসমেন্ট করেছি এবং অপোজিটে আমরা একটি ছোট ওয়ারড্রোব প্লেসমেন্ট করেছি। এই বেডরুমটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এটির সামনে একটি ব্যালকনি আছে, আপনারা দেখতে পেয়েছেন ব্যালকনিটি। আর এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি। এখানে আমরা একটি হাই কমোড প্লেসমেন্ট করে নিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আমাদের কিচেনটি। এটি হচ্ছে আমাদের কিচেন। কিচেনে আমরা চুল্লি এবং সিঙ্ক সেট প্লেসমেন্ট করে নিয়েছি। আর এটি হচ্ছে আমাদের কমন টয়লেট। এখানে কমন টয়লেট আমরা সুন্দর করে প্লেসমেন্ট করে দিয়েছি। আর এটি হচ্ছে আমাদের একটি জেনারেল বেডরুম। এই বেডরুমটিতে আমরা একটি কর্নারে বেড প্লেস করেছি এবং অপোজিটে আমরা একটি ছোটো ওয়ার্ড্রোব প্লেসমেন্ট করেছি। আর আমাদের যিনি ক্লায়েন্ট, উনি পিছনে একটি দরজা রাখার কথা বলেছিলেন আমাদেরকে, আমরা এখানটি দরজা রেখে দিয়েছি। আপনারা চাইলে এটি অফ করে দিতে পারেন, আপনারা আপনাদের প্রয়োজন না থাকলে এই জায়গাটি আমরা রুমের মধ্যে নিয়ে রুমগুলো বড় করে নিতে পারেন। আর এটি হচ্ছে বাচ্চাদের কিচেন, বাচ্চাদের জন্য ইউজ করতে পারেন এটি চাইল্ড বেড হিসাবে। তো এইখানে একটি পড়ার টেবিল আমরা প্লেসমেন্ট করেছি এবং একটি বেড প্লেসমেন্ট করে নিয়েছি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ইন্টেরিয়রটি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল 3টি বেডরুম, একটি ডাইনিং, ড্রয়িং, 2টি টয়লেট এবং একটি কিচেনের সমন্বয়ে চমৎকার একটি বাড়ির ইন্টেরিয়র। তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো শুরুতে আমরা দেখে নিব এই বাড়িটির যে জায়গাটি তৈরি করেছি সেই জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 43 ফিট 5 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 26 ফিট 4 ইঞ্চি। এখানে টোটাল জায়গার পরিমাণ হয় 1136 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশে কনভার্ট করলে 2.5% জায়গায় হয় বরাবর। এদিকে বাড়ির ভিতর প্রবেশ করে শুরুতে আমাদের ড্রয়িং স্পেসটি 11 ফিট বাই 11 ফিটের ছোট্ট একটি ড্রয়িং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি 11 ফিট বাই 14 ফিটের অনেক বড়সড় একটি ডাইনিং স্পেস। আর এটি হচ্ছে আমাদের রাউন্ড শেপের সিঁড়িটি। আপনারা চাইলে এই সিঁড়িটি চেঞ্জ করে এভাবে 3 স্টেপের সিঁড়ি হিসেবেও এটি ইউজ করতে পারবেন। এটি আপনারা আপনাদের পছন্দের আলোকে করতে পারেন। চাইলে আপনারা এটি ডুপ্লেক্স বার হিসাবেও তৈরি করতে পারবেন, যেহেতু আমরা সিঁড়িটি ভিতরে দিয়েছি, ডুপ্লেক্স বার হিসাবে তৈরি করা যায়। তারপর হচ্ছে চাইল্ড বেড 12 ফিট বাই 10 ফিটের চাইল্ড বেডটি। এটি একটি করিডোর বাইরে যাওয়ার জন্য, চাইলে আপনারা রাখতে পারেন অথবা এটি অফ করতে পারেন। আমাদের ক্লায়েন্ট যিনি, তার চাইদের আলোকে আমরা এখানে একটি দরজা রেখেছি। আর এখানে আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি 12 ফিট বাই 11 ফিটে। কমন টয়লেট 4 ফিট বাই 7 ফিটের, কিচেনটি 6 ফিট বাই 7 ফিটের,
আর এইখানে হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি, 11 ফিট বাই 14 ফিটের এই মাস্টার বেডরুমটি। সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি 3 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিটের, আর এটির সাথে একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি 4 ফিট বাই 7 ফিটের। তো বন্ধুরা, এই হচ্ছে টোটাল আজকে আমাদের বাড়িটির 3D ইন্টেরিয়র এবং বাড়িটির ফ্লোর প্ল্যান। এই বাড়ি তৈরি করতে টোটাল কলাম লাগবে হচ্ছে 12টি। 12টি কলাম হলে খুব সুন্দর এবং সুচারুভাবে বাড়ি কাজটি আমরা শেষ করতে পারবো। আর পর্চার জন্য আপনারা 2টি ব্রিক্সের কলাম ইউজ করতে পারেন সামনে। তো বন্ধুরা, এখন যদি আমরা বাজেটের দিকে যাই, তাহলে এই নান্দনিক ডিজাইনের বাড়িটি তৈরি করতে আমাদের যে বাজেটটি লাগবে তা হচ্ছে প্রায় 24 থেকে 25 লক্ষ টাকার মতো খরচ হবে এই বাড়ি কাজটি শেষ করতে। আর আপনারা যদি একটু সিম্পলের মধ্যে করতে চান, তাহলে 22 থেকে 23 লক্ষ টাকার মধ্যে বাড়ি কাজটি শেষ করা সম্ভব। আর যদি আপনারা একটু গর্জিয়াসলি টাইলস, ফিটিং, পেন্টিং এবং ইলেকট্রিক সামগ্রীগুলো একটু দামি দামি লাগান, তাহলে আপনাদের বাজেটে 24-25 লক্ষ টাকার মতো লাগবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া, চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।